আজ তোমাদের সাথে শেয়ার করব পাকা আমের জেলি। ভীষণ মজাদার হয় খেতে আর অনেক বেশি টেস্টি। তো চলো বন্ধুরা, কিভাবে অল্প কিছু উপকরণে এই জেলিটি তৈরি করলাম শেয়ার করছি। ফ্রেন্ডস, পাকা আমের জেলি তৈরি করার জন্য এখানে নিয়েছি আমি একটি বড় সাইজের আম। আর আমটাকে কেটে ছোটো ছোটো টুকরো করে ব্লেন্ড করে নিয়েছি, একেবারে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। চাইলে এগুলোকে চেলেও নেওয়া যাবে, আমি এমনিতেই রেখেছি, কেননা এই আমগুলোতে কিন্তু কোনো আসছিল না। এবার এই আম দিয়ে জেলি তৈরি করে নিব, যার জন্য চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন এই প্যানের মধ্যে ঢেলে দিলাম ব্ল্যান্ড করা আমের পিউরি, সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। এখানে ব্ল্যান্ড করা আমের পরিমাণ ছিল 2 কাপ পরিমাণ, চিনি দিয়ে দিলাম 1 কাপ। এখন এর মধ্যে অ্যাড করে দেব লেবুর রস 2 টেবিল চামচ পরিমাণ। আর যদি লেবু না থাকে তাহলে অবশ্যই লেবুর রসের পরিবর্তে এখানে 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার অ্যাড করে দিবেন। এতে করে এই জেলিটা অনেকদিন পর্যন্ত খুবই ভালো থাকবে। আর লেবুর রসটা দিলে এই জেলিটা খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয়। এবার নেড়ে চেড়ে সবগুলো উপকরণ মিলিয়ে নিচ্ছি খুব ভালো করে, সাথে সামান্য পরিমাণ কিছুটা লবণও অ্যাড করে দিয়েছিলাম। কেউ চাইলে এর মধ্যে লবণের পরিবর্তে 1 চা চামচ পরিমাণ বিট লবণও কিন্তু অ্যাড করে দিতে পারো। এতে করে জেলিটা খেতে অনেক বেশি মজাদার হবে। এবার এর মধ্যে অ্যাড করে দেবো সামান্য পরিমাণে কিছুটা জর্দার রং, চাইলে কিন্তু এটা স্কিপ করা যাবে, কেননা আমের কালারটাও কিন্তু এমনিতে অনেকটা লাল রঙের হয়, এটা জাল করতে করতে অনেকটা কালার সুন্দর আসবে। তো আমি কিছুটা জর্দার রং অ্যাড করে দিয়েছি, এতে করে কালারটা বেশ সুন্দর আসবে। এরপর নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ জেলিটাকে ঘন করে নিয়েছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। এবার একটি প্লেটে সামান্য পরিমাণ কিছুটা জেলি নিয়ে আমি ট্রাই করে দেখব এটা ঘনত্বটা ঠিক আছে কি না। এতে প্লেটে নিয়ে নিলাম আর 2-1 মিনিটের মতো অপেক্ষা করছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, জেলিটা কিন্তু জমে গিয়েছে। এই পর্যায়ে চুলাটা অফ করে দেব আর সামান্য কিছুটা ঠান্ডা হলে পরে আমি একটি কাঁচের জারে নিয়ে নেব, কেননা জেলিটা কিন্তু কাঁচের জারে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তো এখানে আমি একটি কাঁচের গ্লাস নিয়েছি, আর এটা কিন্তু জেলির গ্লাস, আর এটার মধ্যে আমি সবসময় জেলি তৈরি করে রাখি। তো দেখতে পাচ্ছ গরম অবস্থাতেই কিন্তু জেলিগুলো আমি গ্লাসে নিয়ে নিচ্ছি। এতে সবটুকু আমি নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ পুরো 1 গ্লাস কিন্তু হয়ে গেছে। এরপর একটু ঠান্ডা হলে পরে আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, জেলিটা কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। একটি পাউরুটির মধ্যে আমি নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি জেলিটা কেমন হলো। এইতো একটি পাউরুটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি চামচ দিয়ে, দেখতে পাচ্ছ জেলির ঘনত্বটা আর কালারটা কতটা লোভনীয় হয়েছে। আর এই জেলিটা খেতে মাশাল্লাহ অনেক বেশি মজাদার হয়েছিল। এই তো বন্ধুরা, পাউরুটিতে আমি নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ কতটা লোভনীয় লাগছে আর খেতেও অনেক বেশি টেস্টি হয়েছিল। ছোট থেকে বড় সবাই খুবই মজা করে খেয়ে নেবে। অল্প কিছু উপকরণে এভাবে আমরা পাকা আমের জেলিটা বাড়িতেই তৈরি করে নিতে পারি স্বাস্থ্যসম্মত উপায়ে। আশা রাখছি আমার আজকের এই রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। আজ এ পর্যন্তই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।